আপনার কাছে কিন্তু বাচ্চার আইডেন্টিটি কার্ড আছে। এই নিন ডাইরি কপি, ওগুলো দিন তো। হ্যাঁ নিন দেখুন। ও রক্তের সম্পর্ক তোর মায়ের সঙ্গে, মায়ের কাছ থেকে তো ওকে বঞ্চিত করা যাবে না। রক্ত সম্পর্কটাই সব, আমি যাকে রক্ত দিয়ে বাঁচিয়েছি সেটা কিছু না। এবার খুশি তো? খুব খুশি তো তুমি? কিসের জন্য খুশি হবো তুমি আমার ঘর হলো তো? বাহ, বুঝতে পারছো না তুমি কেন খুশি হবে? এই যে বান্টিকে ওর মা এসে বাড়ি থেকে টেনে নিয়ে চলে গেল, আপত্তা চুকলো, তো তাতে তুমি খুশি হবে না? দেখো রাধা, আন্টি একটা আচ্ছা ছেলে, এই বান্টিকে আমি পছন্দ করতাম, কিন্তু আমি তুমি বান্টিকে দু চোখকে সহ্য করতে পারতে না। তুমি কোনোদিন চাওনি যে বান্টি আমার কাছে থাকুক, সবসময় আমার কানের কাছে কলের গানের মতন গিয়ে যেতে, যাতে আমি ওকে ছেড়ে দিই। আজকে ওর দু নম্বরই মা এসে, অবশ্য ছাড়ো, ও দু নম্বরই মা, ও তিন নম্বরই মা, নাকি ওর সাত নম্বরই মা, তাহলে তোমার কি? ওকে যে নিয়ে চলে গেছে, আপদ যে ঝুঁকেছে, সেটাই তো সবচেয়ে আনন্দের না? এখন রাধা, অর্ধমহিলা এভাবে প্রমাণ টমান নিয়ে এসেছিল, তারপরে আন্টিকে আর রাখা যায় না। আচ্ছা ওনার কাছে সব প্রমাণই তো ছিল। প্রমাণ? এখন প্রমাণ দেখাচ্ছ তোমরা আমাকে? ছাড়ো ওসব, ওসব ভুল প্রমাণ, ওসব আমি বিশ্বাস করি না। এখন ভীষণ তোমরা ওই কি জানা বলে সর্দারি করছো না, প্রমাণ ফোমাণ নিয়ে, আমি ওসব বিশ্বাস করি না। আরে না রে দাদা, উনি যে কাগজগুলো এনেছিলেন সব ঠিক ঠিক প্রমাণ এনেছিলেন। ওতে বান্টির বার্থ সার্টিফিকেট, আইডেন্টিটি কার্ড, এমনকি ও মাথায় যে গোলমাল আছে তার জন্য ডাক্তারের সার্টিফিকেট পর্যন্ত দেখিয়েছে। আর সেই কাগজপত্রগুলো সত্যি বলি না উনি এখান থেকে নিয়ে যেতে পেরেছেন? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে ওই কাগজপত্রগুলো সত্যিকারের। আমরা কেন ছেড়ে দিলাম বান্টিকে? কি বলছিস দাদা, আমরা সবাই দেখেছি সেই কাগজ, পুলিশ অফিসার পর্যন্ত দেখেছেন, তারপর সন্দেহ করা যায়? তাছাড়া যদি আমরা আর বেশি বাড়াবাড়ি করতাম তাহলে তো পুলিশের ঝামেলায় পড়ে যেতাম, আমাদের কোমরে দড়ি পড়তো। আমরা বান্টিকে এ বাড়িতে আটকে রেখেছি, লোকাল থানায় পর্যন্ত জানায়নি, দোষ তো আমাদের। দেখ রাধা, বান্টির জন্য কষ্ট তো আমাদেরও হচ্ছে না, আমরা আমাদের তো একটা মায়া পড়ে গেছিল ওর ওপর, কিন্তু বেআইনিভাবে কী করে ওকে আটকে রাখি বল? বাহ ঠিক তো, সব কথাগুলি একেবারে ঠিক কথা, হক কথা বলেছো তোমরা দুজন, ফাটিয়ে দিয়েছো একদম, খুব ভালো কাজ করেছো, ওকে তুমি তাড়িয়ে দিয়েছো। তবে একটা কথা ভালো করে শুনে রাখো, ওই যে দু নম্বরই মেয়ে ছেলেটা এসেছিল, ও আন্টির মা হতে পারে না। এই কথা তুমি এই করে বলছো বলো তো? কেন আন্টির মা হতে পারে না? এমনি তো প্রমাণ আনলেন, আচ্ছা আন্টির তো মাথায় গণ্ডগোল, এই কাগজ এনেছে, তাই বান্টি নিজের পাকে চিনতে পারছে না, এই জন্য আন্টিকে পুলিশ নিয়ে চলে গেল। দাঁড়াও 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 বল, একটা কথা মনে হচ্ছে, হ্যাঁ সেটা তো গণ্ডগোলের। এই গণ্ডগোলের ভদ্রমহিলা তখন কথায় কথা বলেছিলেন, সেই সময় মাথায় ঢোকেনি, কিন্তু সে কথাগুলো তো গণ্ডগোলের লাগছে। কি কথা কি কথা আমাকে এক্ষুনি বলে, আরে বলো না, আঁক করে কাকি আছে ওখানে, কি কথা বলেছে? ভদ্রমহিলা রেগে মেগে একবার বলেছিলেন যে বান্টিকে বিষ খাইয়ে মারার চেষ্টা হয়েছিল, এইটা উনি জানলেন কি করে? সত্যি তো? আনলো কি করে? তা থেকে আর মানে পুলিশটা জালি ছিল না? এবার দেখছো আমি তোমায় যা বলছি সব মিলছে? এবার আস্তে আস্তে ঝুলি থেকে না বিড়াল বেরোতে শুরু করেছে। আসল কথা আমি বলছি শোনো, ওই মেয়ে ছেলেটা দু নম্বরই ছিল, সকলে মিলে একসঙ্গে মিশে এই প্ল্যান করেছিল। দেখো বাবা, আমি কিন্তু আমার ছেলেকে না ফেরত পেতে চাই, যেভাবে যাই হোক তোমরা আমার ছেলেকে এনে দাও, ব্যাস। আমি একটু ভাবতে দে, সব তো গুলিয়ে যাচ্ছে আমার কিরম। হ্যাঁ আন্টি তাহলে খেয়ে নিয়ে গেল বান্টিকে, তাহলে আন্টিকে এইসব প্রমাণ নিতে এলো কোথা থেকে? বান্টি কোথায়? দেখো এত কথা আমি জানি না, জানতে চাই না, আমি শুধু একটা কথা তোমাদের দুজনকে বলে দিলাম, আমি আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, আমি আমার ছেলেকে ছাড়বো না। ওই দু নম্বরে মেয়ে ছেলে এসে ওই সব ছবি ববি পপ পাথর পাপর লিখে আমার ছেলেকে নিয়ে যাবে, সে সব হবে না, যেখানে যাও আমার ছেলেকে নিয়ে এসো, ব্যাস আমার ছেলে আমার চাই। এই দাঁড়া, কোথায় কোথায় যাচ্ছিস তুই? ব্যাস হয়ে গেল তো, এবার তুমি তৈরি থাকো বিশাখা, বান্টি অপহরণের দায়টা এবার কিন্তু তোমার ঘাড়েই চাপবে।
বান্টি অপহরণ? বান্টিকে তো বান্টির মাই নিয়ে গেছে। আমরা তো তাই জেনেছিলাম, যা প্রমাণপত্র সব দেখালো তার উপরে আবার পুলিশ। কিন্তু মেয়েটা সেদিন একটা কথা বলে ফেলেছিল, যে কথাটা আমরা সেদিন কেউ ধরতে পারিনি, আর ধরতে যদি পারতাম তাহলে বান্টিকে নিয়ে পালাতে পারতো না। ঠিক কি বলতে চাইছেন আপনি? ধরতে পারছি না যে। ধৈর্য ধরে আমার কথাগুলো শোনো, ঠিক ধরতে পারবে। আর সেই সঙ্গে এটাও ধরতে পারবে যে তোমার আর নিস্তার নেই। এই চৌধুরী বাড়ি থেকে এবার তোমার কাঁদতে কাঁদতে পুলিশের ভ্যানে গিয়ে উঠতে হবে। আপনি যখন তখন যা খুশি প্রেডিক্ট করেন, কিন্তু দুঃখের বিষয় হলো আপনার একটা প্রেডিকশনও মেলে না। এখন যেরকম প্রেডিক্ট করছেন যে আমাকে কাঁদতে হবে, হয়তো দেখা গেল ঠিক উল্টোটা হয়ে গেল, মানে আপনাকে কাঁদতে হলো। ইনফ্যাক্ট এরকমটাই হবে। যাকে এনিওয়ে, কি বেফাস কথা বলে ফেলেছিল নিতা? ওই যে সেদিন নিতা বলে ফেলেছিল যে বান্টি বিষ খেয়েছে, সেটাই তো কাল হয়েছে। সেদিন তো কারোর কিছু মনে হয়নি, কিন্তু হঠাৎ করে দেবার মনে পড়েছে কথাগুলো। রাধা অমলের সামনেও সে কথা হয়েছে, ব্যাস রাধা তো খেপে আগুন। রাধার হাতে চটথাপ্পড় খাওয়ার অভ্যেস তো তোমার আছে, মানে চটথাপ্পড় খেয়ে খেয়ে তোমার চামড়াটা এখন গন্ডারের চামড়া হয়ে গেছে। এবার তুমি নিশ্চিন্ত থাকো, এটা বেশ বড় কিছু হবে। রাধা যা খেপেছে তোমার আর নিস্তার নেই। নিস্তার আপনারও নেই, কারণ রাধা এটাও ভাবতে পারে যে নিতাকে বিষের খবরটা, মানে বান্টির বিষ খাওয়ার খবরটা আপনি জানিয়েছেন। কি আমি? ও আচ্ছা, আমি কেন জানাবো বিশাখা? কেন জানাবেন, কেন জানালেন, সেটা তো আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। সেটা বোঝাতে হবে রাধাকে, রাধা বোধহয় বুঝবে না। দেখুন, বান্টির ব্যাপারে তো রাধা বাড়ি শুদ্ধ লোককে সন্দেহ করে না, তো সেই সন্দেহের তালিকা থেকে আপনি বাদ করবেন, এটা আপনার কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? অ্যাকচুয়ালি বিশাখা, আমি ভেবেছিলাম বান্টির জন্মদিনে একটা অ্যাটম বোম ফাটবে। ফাটলো তাই, আমার প্রেডিকশন কিন্তু মিলে গেছে। অ্যাটম বোম? বাবা বলেছিল জন্মদিনে অ্যাটম বোম ফাটবে, একই শব্দ দুজনেই উচ্চারণ করছে। তার মানে আমার সন্দেহটাই ঠিক, বাবার সঙ্গে পিসিমার লিংক আছে। বিশাখা, কি হলো, কি ভাবছোটা কি? আরে আমার ভবিষ্যৎবাণীর তারিফ করবে না? ভবিষ্যৎবাণীর তারিফ করব নাকি আপনার কানেকশন কত দূর অবধি ছড়িয়ে গেছে সেটার তারিফ করব, ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, অ্যাটম বম তো ফাটলো বান্টির জন্মদিনে, কিন্তু আমি যেটা ভাবছি, এবার যদি রাধা একটা হাইড্রোজেন বম ফাটায় তখন কি হবে বলুন তো? আপনার হিরোশিমা নাগাসাকি জানেন তো, তাদের মতো দশা হলে কি হবে? শেষ পর্যন্ত বোধ হয় পঙ্গু হয়েই বাকি জীবনটা আপনাকে কাটাতে হবে। পঙ্গু হয়ে বাকি জীবনটা কাকে কাটাতে হয় দেখা যাক। দেখো পুরি, মাথা গরম করে কোনো ভুল কিছু ডিসিশন নিও না, এটা তুমি পারবে না, এটা তোমার পক্ষে সম্ভব না। এই বাচ্চা পাচারের ক্ষেত্রে অনেকের হাত আছে। দেখো, মাফিয়া দলের সঙ্গে আমি এই সংক্রান্ত ব্যাপারে জড়িত, তো আমি তোমায় সাহায্য করতে পারবো। আমাকে একটু সময় দাও, আমি খবর পেলে তোমায় জানাবো। আমাকে জানালে হবে না দাদি, আমি তোমার সঙ্গে যাব। ওই মেয়ে ছেলেটাকে যদি আমি সামনে পাই না রাধি, ওটাকে পেরেক দিয়ে পুঁতে না আমি কপিনের মধ্যে ঢুকিয়ে দেবো। তুমি যা আমাকে ইনফরমেশন দিলে
মেয়েটা জাস্ট আকছে দিলে যেরকম দেখতে বললে আমার মনে হয় যে ওকে খুঁজে বার করাটা আমার পক্ষে খুব একটা অসুবিধাজনক হবে না। এখন শহরে তিনটে দল আছে যারা বাচ্চাদেরকে কিডন্যাপ করে এবং পাচার করে দেয়, তাছাড়া কিডনি বার করে তাদেরকে মেরে ফেলে। কি বলছো রাধি, আমার বান্টিকে ওরা পিছে দেবে না তো গো? ওই কিডনি না কি সেটা আবার বার করে নেবে না তো? কি করে পারে ও রাধি এরকম করতে? এটা মা হয়ে একটা এরকম বাচ্চার ক্ষতি করতে পারে? কত কষ্ট করে আমরা মা হই বলো, একটা বাচ্চাকে জন্ম দিই, সেই বাচ্চাটার কিডনি কেটে, আমি জানি না এরকম হতে পারে? আর এই ধরনের কাজের জন্য এরা অনেক সময় মেয়েদের সাহায্য নেয়, আর যারা এই মেয়েগুলোকে সাপ্লাই দেয় তাদেরকে আমি চিনি। আমি ঠিক খুঁজে বার করব ওই মেয়েটাকে, তুমি একদম চিন্তা করো না। শুধু আমি আনোয়ারের দলের মধ্যে আছি বলে ওর চোখে ধুলো দিয়ে এখান থেকে বেরোতে পারছি না। তুমি পারবে? আমাকে পারতেই হবে পুরি, আমার কিছু করার নেই। একটা ছোট্ট বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য আমাকে এখান থেকে বেরোতেই হবে। শুধু হ্যাঁ একটা কথা জেনে রাখো, তোমার অমল মাস্টারকে হয়তো আমার একটু দরকার পড়তে পারে, ও সাহায্য দরকার হতে পারে, তুমি এটা ওকে বলে রেখো। অমল মাস্টারকে দিয়ে কি হবে? কিচ্ছু হবে না, তুমি আমাকে বলবে আমি তোমার সঙ্গে যাব। দেখো পুরি, ভালো করে মাথা ঠান্ডা করে জিনিসটা শোনো, আমাকে আর তোমাকে এক রকম দেখতে, আর সেটাই আমাদের প্রবলেম। যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু খুব অসুবিধে হয়ে যাবে। আমি আর তোমার মাস্টার গিয়ে ওই মেয়েটাকে ধরব, তারপর আমি তোমায় জানালে তুমি এসে বান্টিকে নিয়ে যাও। আচ্ছা, আর একটা কথা ভালো করে জেনে রাখো, তোমার আমার পেছনে কিন্তু কেউ একজন আছে যে বান্টির ক্ষতি করতে চায়। সে যদি এটা জানতে পারে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে, এটা তুমি মাথার মধ্যে ঢুকিয়ে রাখো পরে। ঠিক আছে। কি বলছো তুমি দাদা, বান্টিকে যে নিয়ে গেছে সে আসল মা নাও হতে পারে? কারণ ভদ্রমহিলা বলছেন যে উনি নাকি হঠাৎই বান্টির খোঁজ পেয়ে বাড়িতে এসেছেন। তাই যদি হবে তাহলে উনি এত আগের কথা জানলেন কি করে? উনি জানলেন কি করে যে বান্টি বিষ খেয়েছিল? আর যদি জেনেও থাকেন তাহলে তখনই এসে দাবি করেননি কেন বান্টিকে? এতদিন চুপ করে বসেছিলেন কেন? ওই মহিলা যদি বান্টির আসল মা না হয় তাহলে কি হবে দাদা? দাদা পাগল লোক, আর যাই হোক, বারবার কিন্তু বলেছে ওই মহিলা বান্টির আসল মা হতেই পারে না, আর আমরা পাগল ভেবে ওর কথা উড়িয়ে দিয়েছি সমানে। খুব সমস্যায় পড়ে গেলাম রে, আর আমার সন্দেহের কথা শুনে রাধা তো একেবারে খেপে উঠেছে, ওকে সামলানো যাচ্ছে না। কাকে যেন কি সব ফোন টোন করবে, সে নাকি মাল্টিকে উদ্ধার করে দেবে। কে সে? তা জানি না, নাম তো বলেনি। ও কি রঞ্জিত দাকে ফোন করতে পারে? না না, রঞ্জিতকেও ফোন করবে না, কেন জানি না রাধা পুলিশকে ভীষণ ভয় পায়, ও রঞ্জিতকে বলবে না। কিন্তু লোকটা কে সেটা তো জানতে হবে দাদা, বান্টিকে তো উদ্ধার করতে হবে না? পুলিশ এসেছিল সাথে বললে না? হ্যাঁ। কোন থানা থেকে এসেছিল কিছু জিজ্ঞেস করেছিলে? না সেটা তো জিজ্ঞেস করা হয়নি, আসলে গন্ডগোলের মধ্যে না এইসব মাথায় আসেনি, মহিলার সঙ্গে পুলিশ থেকেই ধরে নিয়েছি ব্যাপারটা সত্যি। সত্যি হতেও পারে আবার নাও তো হতে পারে, আসলে ওই মহিলা বিষ খাওয়ার ব্যাপারটা বলেছিল তো, হতে পারে হয়তো বাড়ির কাজের লোকেদের থেকে জেনেছে। না না দাদা, তুমি রঞ্জিতার সাথে এক্ষুনি যোগাযোগ করো, জানো তো, রঞ্জিতাকে বলো ও ঠিক খুঁজে বার করবে কোন থানার পুলিশ কোথা থেকে এসেছিল, ঠিক পারবে। কিন্তু মুশকিলটা হলো রঞ্জিতকে তো অলরেডি বলে ফেলেছি যে মাল্টি আমাদের দূর সম্পর্কে আত্মীয়। সে যা বলেছো বলেছো, এখন সত্যিটা বলে দাও না, এরকমভাবে বসে থাকলে চলবে না। কোথায় গেল ছেলেটা, কার হাতে গিয়ে পড়লো, ওর সত্যি মা কি না? না না না, একটা কিছু করতে হবে, এভাবে আমরা বসে থাকতে পারি না। দাদা তুমি রঞ্জিতার সাথে যোগাযোগ করো, দেখো রঞ্জিতা কিছু একটা ব্যবস্থা করবে, আর দেরি করো না, যাও যাও। ঠিক আছে যাচ্ছি, তুই একটু রাধাকে সামলে রাখ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দাদা বললো, রাধা বলছে যে ও সন্দেহ করছে এর বাড়ির কেউ এই চক্রান্তের সঙ্গে জড়িত। কে সে? তোমার ব্রেনে মরচে ধরে গেছে বাবা, নিজেকে অতিরিক্ত চালাক মনে করো তুমি, সেটাই প্রবলেম। প্রত্যেকটা ব্যাপারে
নিজের একার বুদ্ধি লাগিয়ে একা একা হ্যান্ডেল করার চেষ্টা করো, আমাকে ইনক্লুড না করে। আর প্রত্যেকবার ফ্লপ করো। কেন মিথ্যে জ্ঞান জ্ঞান করছিস বলতো ছুটকি? বলতে পারিস আজ পর্যন্ত কোন শোটা আমার ফ্লপ করেছে বল? লিস্ট যদি দিতে শুরু করি তাহলে তো শুরু হবে কিন্তু শেষ হবে। কোনটা ফ্লপ করেনি সেটা তুমি আমাকে বলো। দিদির ব্যাপারে যে নাটকটা তুমি করার চেষ্টা করেছিলে সেটা ফ্লপ। তোমার জামাইকে তুমি বসে আনতে পারোনি। তারপর পরীকে নিয়ে যে পালাটা শুরু করলে সেটাও ফ্লপ। পরী আদিত্যনারায়ণের সই এনে দেওয়া সত্ত্বেও সেটাকে কোনো কাজে লাগাতে পারলে না। ছুটকি দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে আগে তোমার ফ্লপ শোর লিস্টটা শেষ করতে দাও। এ তো গেল পরীর কথা, তারপর শুরু হলো বান্টিকে নিয়ে যাত্রা বলা। বান্টিকে নিয়ে চৌধুরী বাড়ির ময়দানে তুমি যে গেম শোটা শুরু করলে সেটাও কিন্তু বান্টির ব্যাপারে আমি নেই, এটা তোকে আমি অনেকবার বলেছি। বলেছ কিন্তু মিথ্যে কথা বলেছ। তুই তোর বাবাকে আমি যা বলছি একদম সত্যি কথা বলছি, এটার মধ্যে কোনো ভুল নেই, কোনো মিথ্যে নেই। তুমি বান্টিকে নিয়ে কিচ্ছু করতে পারোনি, সেটাও টোটালি ফ্লপ। বান্টিকে দিয়ে তুমি পরীকে একটা ফোঁটাও জব্দ করতে পারোনি, পেরেছ কি? কিচ্ছু লাভ হয়নি। তারপরে শুরু হলো তোমার নতুন খেলা, বান্টি হরণ পালা। একজন মহিলাকে পাঠিয়ে দিলে, হ্যাঁ ওর মাসাজি কি করতে পারলে সেটা করে, কিছুই তো করতে পারলে না, কারণ এখন প্রমাণ হতে চলেছে যে উনি বান্টির নকল মা, আসল মা নয়। আর কি বলেছিলে আমাকে, এটা নাকি তোমার অ্যাটম বম। তো কি হলো, অ্যাটম বমটা ফাটলো কিন্তু সাকসেসফুল হলো না। ছুটকি ছুটকি, তোর এই কথা শুনতে শুনতে, জ্ঞানর জ্ঞানর কথা শুনতে শুনতে আমার মাথা ধরে যাচ্ছে কিন্তু। হ্যাঁ এখন মাথা ধরছে তো, এরপর পুলিশ তোমাকে ধরবে। পুলিশ? কেন পুলিশ কেন ধরবে আমায়? শুধু ধরবে না, তোমাকে দিয়ে জেলের ঘানি উঠানাবে। কারণ 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 তোমার পাঠানো বান্টির মাঝে নকল, সেটা পরি ধরে ফেলেছে। আর পুলিশ এখন চেষ্টা করছে মাল সমেত ওই মহিলাকে ধরতে। যদি ধরে ফেলে তাহলে কি হবে তুমি জানো? অবভিয়াসলি তোমাকে জেলের ঘানিটা আনতে হবে। আর এই যে প্রত্যেকটা জিনিস তুমি একা একা প্ল্যান করেছো তোমার নিজের বুদ্ধিতে, আমার সঙ্গে পরামর্শ না করে, আমাকে ইনক্লুড না করে, তাই জন্যই কিন্তু তোমার আজকে অবস্থা। যদি আমায় আগে থেকে বলতে আমি তাহলে এখন তোমাকে কোনো রকম হেল্প করার হলেও করতে পারতাম, কিন্তু এখন তো আর কিচ্ছু করার নেই। আই'ম সরি ছুটকি। ছুটকি তুই তুই মেয়ে হয়ে বাবার অমঙ্গল কামনা করছিস? তুমি কোনোদিন আমার মঙ্গল কামনা করেছো? যদি করতে তাহলে আজকে অপূর্ব আমার হতো। তুমি শুধু তোমার নিজের স্বার্থটাই দেখতে জানো এবং চিরকাল তাই দেখেছো। তুমি তোমার নিজের স্বার্থটা ফুলফিল করার জন্য আমাকে ইউজ করেছো জানো তো, এখন আর আমার প্রয়োজন নেই। এখন যে মহিলাকে ধরে তুমি নিজের উদ্দেশ্যটা ফুলফিল করতে চাইছো না বাবা, সে তোমাকে 10 বার হাটে গিয়ে বেঁচে আসতে পারে। কোন মহিলার কথা তুই বলছিস ছুটকি? চৌধুরী বাড়ির পিসিমা, তিনি তো এখন তোমার কুচক্রের পার্টনার। এটা তোর ভুল ধারণা ছুটকি, রথীন দত্ত একাই 100। কাজ হাসিল করার জন্য বাইরের কারো সাহায্য আমি নিই না। এখনো তুমি সাইড লাইনে খেলে যাচ্ছ বাবা, ঠিক আছে কোনো প্রবলেম নেই। প্রবলেম শুধু এটাই যে এখনো আমাকে জীবন খাতার পাতায় ওই রথীন দত্ত নামটা লিখতে হয় যেহেতু তুমি আমার বাবা। এনিওয়ে একটা কথা শুধু তোমাকে বলে রাখি, মেয়ে হিসেবে রীতা পিসিমা কিন্তু বিষধর সাপের চেয়েও সাংঘাতিক। বিষধর সাপ ছোবল মারলে বেঁচে গেলেও যেতে পারো, কিন্তু রীতা পিসিমার হাত থেকে বাঁচা অসম্ভব।